তোমরা কি ধারণা করেছো জান্নাতে প্রবেশ করবে অথচ আল্লাহ এখনো জানতে পারবেন না কে তোমাদের মধ্যে সত্যিকারের জিহাদ কর্মীওয়ালা সর্বাত্মক প্রচেষ্টা লেনেওয়ালা? এখানে জিহাদ কর্মীওয়ালা মানুষ ধরে মাথা কাটা নয়, বোম্বিং করা নয়, সন্ত্রাস করা নয়। পবিত্র কোরআনে 600 জায়গায় জিহাদের কথা এসেছে। যারা জিহাদের নাম বলতে ভয় পায় তারা ভীতু কাপুরুষ, মুসলমান নয় ওরা। এই জন্য আমরা বলেছি মুক্তির একই পথ দাওয়াত জিহাদ। জিহাদ নাই তো মানুষ নাই, মুসলমান নাই, জিহাদ থাকতেই হবে। প্রতি পদে পদে মুসলমান জিহাদ করবে অন্যায়ের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে। যদি জিহাদি জাজবা না থাকে মানুষ মানুষ বলে দিনে বসবাস করতে পারবে না। তবে জিহাদ হয় সমাজের শান্তির উদ্দেশ্যে, বিশৃঙ্খলার উদ্দেশ্যে। যারা জিহাদের নাম করে ওরা সন্ত্রাসী, ওরা সন্ত্রাস করে। কারাগারে বসে তাদেরকে হেদায়তের জন্য যে উদাহরণটা আমি দিয়েছি আপনাদেরকে ওরা বলে দিচ্ছি। তারা বলে কি জানেন, ছোট্ট ছোট্ট ছেলে খুব বেশি বেশি লেখাপড়া ইন্টারমিডিয়েট পাশ করে, আমাদেরকে উল্টা বুঝায়। বলে কোরআনায় বলেছে কাতুল কাফিরিনা কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা, কাফেররা যেমন তোমাদের কতল করে তোমরা তেমনি তাদের কতল করো। আল্লাহ কোরআনে বলছে কতল করো, আপনি কতল করা নিষেধ করেন কেন? আল্লাহ রাসূলের 23 বছরের জিন্দেগিতে 14 বছর দিন মদিনায় ছিলেন, মক্কায় ছিলেন, মক্কায় কোনদিন যুদ্ধ হয় না, যুদ্ধ হয়েছে মদিনায় গিয়ে। যখন মক্কা থেকে গিয়ে মদিনায় হামলা করা হয়েছে তখন আত্মরক্ষার স্বার্থে তিনি বাধ্য অস্ত্র ধারণ করেছেন, তিনি কখনোই হামলাকারী ছিলেন না, হামলা প্রতিহতকারী ছিলেন। অতএব তোমাদের কথা রসুলের জীবনে সম্পূর্ণ পৃথক। যার উপরে এক নাজিল হয়েছে তিনি যা এই ব্যাখ্যা যা দিয়েছেন সেটি তোমাকে গ্রহণ করতে হবে, তুমি বড় মুক্তি হতে পারো না। ভাইরা আমার, আমি তাদেরকে বুঝিয়েছি, আপনাদেরকেও বলে দিচ্ছি, যুক্তি আপনারাও দিবেন। ধরুন আপনার মাথা এখন ব্যথা করছে, এখানে দুই ধরনের ট্রিটমেন্ট আছে। আপনি ঔষধ খেয়ে মাথা ব্যথা দূর করার চেষ্টা করবেন নাকি তরবারি দিয়ে আপনার মাথাটা কেটে দেওয়ার কথা বলা হবে? বলুন তো আপনারা কোন ট্রিটমেন্ট পছন্দ করেন? আপনার মাথাটাকে আমরা কেটে দেবো না ওষুধ খাওয়াবো? না না, কেটে দেওয়াতে ভালো, আর জীবনে মাথা ব্যথা করবে না, কি বলেন? তা আমাদের এই সমস্ত সকল জিহাদিরা এরা মাথা কাটা ট্রিটমেন্টে বিশ্বাসী, আমরা মাথা ওষুধ দেওয়া ট্রিটমেন্টে বিশ্বাসী। যুক্তি সাহাবায়ে কেরাম এমএ পাস করেন নাই, ফাজল পাস করেন নাই, কামিল পাস করেন নাই, মদিনা ফারেক হন নাই, তারা জিহাদ করে জান্নাতে চলে গেছেন। অথচ আমিও লেখাপড়া করব না, আমি জিহাদ করে একটা মানুষ হত্যা করবো, পরদিন জান্নাতে চলে যাব। এই সমস্ত হলো ইসলামের শত্রুদের পাতানো ফাঁদ। তারা চায় মুসলিম যুবকদের জিহাদি জোশকে অন্যায় পথে ব্যবহার করে জিহাদের সুড়সুড়ি দিয়ে হত্যা করার জন্য, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র প্রমাণ করার জন্য। আর সেই সুযোগে বিদেশি শকুনরা, বিদেশি হনুমান আর ওই সমস্ত সিংহের বাচ্চারা তারা এখানে এসে হামলা করবে। যেভাবে ইরাকে হামলা করেছে, যেভাবে আফগানিস্তানে হামলা করেছে, যেভাবে আজকে ফিলিস্তিনে গাজায় মানুষকে পাখির মতো মেরে হত্যা করে দিচ্ছে, ওই একইভাবে ওই একটা অজুহাত সৃষ্টি করে বাংলার এই সবুজ মাটিকে রক্তে লাল করে দেবে আর বলবে গণতন্ত্র কায়েম করলাম। এই সমস্ত ইসলামের দুশ্মন থেকে সাবধান হয়ে যাও বাংলার মানুষ। বাংলাদেশ কশ্চিনকালে জঙ্গি রাষ্ট্র হবে না ইনশাআল্লাহ, যদি আমরা জঙ্গি না হই, যদি বাংলাদেশের মানুষের অন্তরে ইমান থাকে। এই দেশ কশ্চিনকালে তোমরা জঙ্গি রাষ্ট্র বানাতে পারবে না। কতগুলো পাগল ছেলেপিলে আছে মাথা গরম, এদেরকে জিহাদের সুড়সুড়ি দিয়ে, হাতে বোমা ধরিয়ে দিয়ে, কিছু টাকা পয়সা দিয়ে জিহাদি বানানো হয়েছে। এই সবগুলো ইসলামের শত্রুদের চক্রান্ত, সাবধান হয়ে যাও বাংলার মানুষ, এই ফাঁদে গুলো পা দিও না। আল্লাহ বলছেন যদি জান্নাত পেতে চাও আল্লাহ রাস্তায় জিহাদে নেমে পড়ো, কথা দিয়ে, কলম দিয়ে, সংগঠন দিয়ে, যত রকম প্রচেষ্টা বৈধ পথে আছে সর্বাত্মক প্রচেষ্টা করাকে বলা হয় জিহাদ।